রাজস্থানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে এ পরিস্থিতিতে আরও বাহাত্তর ঘন্টার হিট জারি করেছে আবহাওয়া অধি আবার বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে এক প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান আগামী তিন দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আগামী বাহাত্তর ঘণ্টা এটা অব্যাহত থাকবে বাহাত্তর ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে এবং এ সময় প্রশমিত হলে তাপ প্রবাহ যে পুরোপুরি চলে যাবে এরকম ইয়ে না এখন যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আছে সেই যে কমে আসবে তিনি জানান বাতাসে জলীয় বেশি থাকার অস্বস্তি ভাব বিরাজমান থাকবে চুয়াডাঙ্গাতে রেকর্ড করা আছে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে গতকালে সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি আমি বলছি সাঁত্রিশ দশমিক চার ডিগ্রি ঢাকার তাপমাত্রা কিন্তু একজন মানুষ হতে ফিল করছে তার চাইতে বেশি হয়তো চল্লিশ বা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ফিল করছে যশ দেখা যায় পঁয়তাল্লিশ ডিগ্রি ফিল করছে এটা আসলে নির্ভর করছে বাতাসে জলীয় বাসের পরিমাণটা কীরকম আছে জলীয় আধিক্য আধিক যত বেশি হবে তার ফিল টেম্পারেচারটা তত বেশি হবে যদি কম থাকলে সেটা কম হবে তবে সিলেট বিভাগকে এই হিটালার থেকে বাদ রাখা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস এইচএমিতু এশিয়ান টেলিভিশন ঢাকা